बच्चों मेरे मन की बात शो तुम्हें कैसा लग रहा है बहुत अच्छा सुनो अच्छे से पढ़ाई लिखाई करो तुम लोग ही हमारे देश का भविष्य हो आपने हाँ, सही कहा हम लोग इस देश का भविष्य है मैं मेरे से जितना हो पाए कोशिश करूँगा সো এরকমই মজার মজার কার্টুন আপনিও বানিয়ে ফেলতে পারবেন যেখানে আপনার রকম স্কিলের প্রয়োজন নেই খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনি এটা করতে পারবেন এর জন্য কোনো রকম কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একটা শুধু অ্যাপ ইনস্টল করেই আপনি এই রকম কার্টুন বানিয়ে ফেলতে পারবেন এবং ইউটিউবে আপলোড করে অনেক টাকা আর্ন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এটা আমাদের কি করে করতে হবে তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চবারে সার্চ করতে হবে টুইন ক্র্যাফট টি ডাব্লু এন সি আর এ এফ টি সার্চ করলেই দেখুন এই অ্যাপটা চলে আসবে ভালো করে দেখুন এই অ্যাপটা আমাদের ইনস্টল করে নিতে হবে তো চলুন আমরা এবার ইনস্টল করে নেব তো এবার আমরা অ্যাপটা ওপেন করে নেব এবং আমাদের কিন্তু এই অ্যাপে ইন্টারনেট কানেকশন অন করেই কাজ করতে হবে ওকে ইন্টারনেট কানেকশান যদি না থাকে তাহলে কিন্তু এখানে আমরা কাজ করতে পারবো না তো আমরা নেট কানেকশান অন করে যখন অ্যাপটা ওপেন করব ফার্স্ট টাইম আমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে এবং এখানে আমাদের কি বলছে সিলেক্ট অ্যাপ্লিকেশান ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে তো আমরা ইংলিশ সিলেক্ট করে নেবো ইংলিশ সিলেক্ট করাই আছে আমরা এবার ডানে ক্লিক করব। ওকে ডানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এবার আমাদের কি করতে হবে দেখুন এখানে আবার বলছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে তো ইংলিশ হিন্দি অলরেডি সিলেক্ট করাই রয়েছে তো আমরা বাইরে ক্লিক করব। তবে কার্টুন বানানোর জন্য কি করতে হবে এবার দেখুন এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে ডান দিকের নিচে একটা প্লাস আইকন রয়েছে আমরা এবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে বলছে যে আপনি কি ধরনের ভিডিও বানাবেন এরকম নাকি কি এই রকম না এরকম মানে যদি আপনি শর্ট ভিডিও বানান তাহলে আপনি এটা নেবেন হবে তো আমরা তো লং ভিডিও বানাবো তো তার জন্য আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে এবং লোডিং হওয়ার পর আমাদের কিন্তু এখানে ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে ফোনটা ওকে এবং এখানে দেখুন বলছে চুজ ব্যাকগ্রাউন্ড এবার দেখুন এবার এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো তো আমি স্কুলের ওপর ক্লিক করলেই এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন আছে তো আমরা এটার উপর ক্লিক করলাম দেখুন ডাউনলোডিং হচ্ছে তো আমাদের দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড হয়ে গেল আপনার যে যে ব্যাকগ্রাউন্ড দরকার আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ওকে আচ্ছা এরপরে আমরা এই যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড তো ডাউনলোড হয়ে গেল এবার আমাদের এখান থেকে ক্যারেক্টার নিতে হবে দেখুন সব পপুলার ক্যারেক্টারগুলো রয়েছে যে ক্যারেক্টারগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে দেখুন মোদির ক্যারেক্টার পর্যন্ত আছে এখানে তার এই যে ভিডিওগুলো এই টু এন্ড ক্র্যাপ দিয়ে যে কার্টুন ভিডিও বানানো হচ্ছে সেগুলো কিন্তু খুব চলছে খুবই যাবেন এছাড়া আরেকটা জিনিস দেখানোর আছে ক্রিয়েট ক্যারেক্টার এখান থেকে আপনি নিজের ইচ্ছামতো ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে দেখুন এই যে মোদির ক্যারেক্টার রয়েছে এই মোদির ক্যারেক্টারটাই ধরুন আমি নিয়ে নিচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম এটা ডাউনলোডিং হচ্ছে তো আমাদের কিন্তু ক্যারেক্টার ডাউনলোড হয়ে গেল ওকে ডাউনলোড হওয়ার পর এবার আমাদের এই যে নেক্সট অপশান রয়েছে নেক্সটে ক্লিক করব তো দেখুন এবার এই যে এই ক্যারেক্টারটা আপনি যেরকম খুশি সেরকম করতে পারেন এই যে হাত ধরুন হাত সরাবেন নড়াবেন মাথা ঘোরাবেন চোখ ঘোরাবেন সব কিছু আপনি করতে পারবেন বা ক্যারেক্টারকে আপনি শরীর এদিকে ওদিকে নিয়ে যাবেন হাঁটাতে পারবেন চালাতে পারবেন এখানে কিন্তু আপনার সেই ব্রিজমা থ্রিডি বা ব্লেন্ডার সফটওয়্যারের মতো রকম কিন্তু এখানে আপনাকে অ্যানিমেশনের জন্য কোনো কষ্ট করতে হবে না আপনি খুব সহজে আপনি সরাতে নড়াতে পারছেন কিংবা এই যে হাত ওঠাতে পারছেন নামাতে পারছেন তারপরে চোখ সরাতে পারছেন ঠিক কি না তারপরে দেখুন আরও জিনিস আছে তারপরে ধরুন আপনি এখানে এই যে আরও ক্যারেক্টার আছে এই ধরুন আপনি একটা ক্যারেক্টার নিলেন আপনি মনে করুন আরও ক্যারেক্টার নিতে চান ধরুন আরও একটা ক্যারেক্টার দরকার আপনার তাহলে আবার সেই একই রকমভাবে এই যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারে ক্লিক করবেন ক্লিক করার পর ধরুন আপনি এই যে এই ক্যারেক্টারটা আপনি নেবেন রুবি এইটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করলেই কিন্তু এই ক্যারেক্টারটা আমাদের ডাউনলোড হয়ে গেল এবার ডাউনলোড করার পরেই আমরা কিন্তু ক্যারেক্টারটা ইউজ করতে পারবো এরপরে দেখুন ক্যারেক্টারকে যদি আমরা ছোটো বড়ো করতে চাই তার জন্য ক্যারেক্টারের বডির উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম অপশান আসবে এবং তারপরে দেখুন এই যে অ্যাডজাস্ট বলে একটা অপশান এসছে তো এই অ্যাডজাস্টে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি ধরুন এই ক্যারেক্টারকে একটু হেলাবেন হেলে হেলে যাবে তারপরে ধরুন বড় করবেন এই যে দেখুন লেখা রয়েছে রিসাইজ তো রিসাইজ যদি আপনি করেন তাহলে এই যে দেখুন বড় হয়ে গেল দেখেছেন আপনি যত বড় করতে পারেন খুশি ছোট করতে পারেন এটা কিন্তু আপনার রিসাইজ করতে পারেন ওকে তো ক্যারেক্টার এইভাবে আমরা রিসাইজ করতে পারি এছাড়া আর কী করতে পারি দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে এই মুহূর্তে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন এই যেখানে ক্লিক করে আপনি ইচ্ছামতো একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন ওকে তারপরে দেখুন রয়েছে প্রপস এখান থেকে আপনি ইচ্ছা মতো ক্যারেক্টারকে সাজাতে পারেন তো তারপরে কি আছে তারপরে স্টিকার আছে এই যে স্টিকার স্টিকারে ক্লিক করে আপনি ইচ্ছামতো মতো স্টিকার নিতে পারেন যে বুম আমি যদি নিই নিই বুম স্টিকার নিলাম এই যে বুম চলে আসলো তারপরে দেখুন তার নিচে যে ফটো বা গিফট তো আপনি আপনার গ্যালারি থেকেও ফটো নিতে পারবেন তারপরে দেখুন এখানে রয়েছে বিজি মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন তারপর দেখুন এখানে সাউন্ড এফেক্ট আছে এই যে সাউন্ড এফেক্টগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন দেখুন ক্ল্যাপসের সাউন্ড এফেক্ট আছে এটা ডাউনলোড করতে হবে তারপরে দেখুন কী আছে তারপরে আছে অ্যাড টেক্সট আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান সেটাও করতে পারবেন রকম ট্রানজেশান যদি আপনি দিতে চান এখানে সেটাও দিতে পারবেন তারপরে রয়েছে ভিজুয়াল এফেক্ট আপনি এখানে এফেক্ট দিতে পারেন দেখুন এফেক্ট ডাউনলোড যে এই ধরনের যে এফেক্টগুলো এগুলো কিন্তু ডাউনলোড এগুলো কিন্তু আপনি দিতে পারবেন এবার আমরা কীভাবে বানাবো ভিডিওটা সেটা আমাদের দেখতে হবে তাই তো তো তার জন্য আমাদের কি করতে হবে ধরুন এই ক্যারেক্টারটা একটু সরিয়ে দিলাম এই ক্যারেক্টারটা একটু সরিয়ে দিলাম ঠিক আছে আর এটাও আমরা এখান থেকে এই বুম যে ইয়েটা আছে এটা ডিলিট করে দেব তো এবার দেখুন কি করব এবার একটা জিনিস খেয়াল করুন এই যে রয়েছে নিচে এটা কিন্তু ফার্স্ট ফ্রেম আমাদের ওকে এই ফ্রেমে মোদি ধরুন এই হাত তুলবে হাত তুলে বলবে হাত তুললো এবং কি বলবে মুখটা এদিকে রাখবে মাথাটা ঘুরিয়ে দিলাম মানে এই ক্যারেক্টারটার দিকে আচ্ছা এবার কি বলবে তার জন্য কি করে রেকর্ডিং করব এই দেখতে পাচ্ছেন রেকর্ডিংয়ের একটা অপশান রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক ফার্স্ট টাইম আপনাকে এখানে অ্যালাউ করতে হবে অডিও রেকর্ডিংয়ের জন্য তো আমরা অ্যালাউ করে দিলাম তো তারপরে আমরা এটা স্টপ করে দিলাম এখানে ঠিক আছে মানে ফার্স্ট ফ্রেমে মোদি এটা বলছে এবং এখানে আপনি সেভও করতে পারবেন ডিলিটও করতে পারবেন এবং এখান থেকে আবার সেটিংসও করতে পারবেন তো সেটিংস আপনি কি করতে পারবেন সেটিংসে ক্লিক করুন ক্লিক করে আপনি কি করতে পারেন এখান থেকে আপনার ভয়েসটা চেঞ্জ করে দিতে পারেন মানে এই যে পিচ কমাতে পারেন বাড়াতে পারেন এতে কী হবে আপনার ভয়েস চেঞ্জ হয়ে যাবে ধরুন এই যে আমি যে কথাটা বললাম এটা তো আমার গলায় হলো তাই না দেখুন আমি এটা প্লে করছি দেখুন এখানে কী বলছে দেখুন এখানে কিন্তু যে গলার ভয়েসটা আসলো সেটা কিন্তু আমার গলার ভয়েস তাই তো তো এটা আমরা আরও চেঞ্জ করতে পারি একটু চেঞ্জ হয়েছে ঠিকই বাট আরও চেঞ্জ করতে পারি তার জন্য এই সেটিংসে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা যদি পিচটা একটু কমিয়ে দিই তাহলে আমাদের গলার ভয়েসটা মোটা হয়ে যাবে আরও এবং যদি একটু বাড়িয়ে দিই তাহলে আরও সরু হয়ে যাবে দেখ এবার কি করব এবার তো মোদি তো বললো এই ফ্রেমে এই কথা এছাড়া এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে পাশে এই ডান দিকে এখানে এখানে কিন্তু আমরা মুখের এক্সপ্রেশন ক্যারেক্টারের যে এক্সপ্রেশন সেটা কিন্তু চেঞ্জ করতে পারবো দেখুন এই যে এটা যদি আমরা ক্লিক করি একটু অন্যরকম এক্সপ্রেশন চলে আসলো তারপরে এই যে এটা ফোনে কথা বলছে ঠিক কি না তারপরে এই যে দেখুন এই এক্সপ্রেশান একটার পর একটা কিন্তু এরকম এক্সপ্রেশন আছে ধরুন রেগে গেছে এখানে বা এই একটা বাট আমরা তো এখানে রেগে যাইনি হেসে হেসে বলছে ধরুন এই যে একটু হাসে গেল হাসলো এখানে একটু হাসছে তো এই একটা এক্সপ্রেশন তো আমরা কি আমরা হচ্ছে এখানে নর্মালটা নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এবার ধরুন এরপরে কি বলবে তো এখানে আমরা ওকে করে দিচ্ছি তো এবার আমাদের এখানে সেভ করে দিতে হবে আমরা সেভ করে দিলাম তো ফার্স্ট ফ্রেমে আমাদের এই ক্যারেক্টারের যে কথা ছিল সেটা কিন্তু হয়ে গেল এরপর আমরা নেক্সট ফ্রেমে ক্লিক করব। এবার দেখুন এখানে আরেকটা ফ্রেম চলে এসছে ঠিক আছে তো ফার্স্ট ফ্রেমে এই যে এই ক্যারেক্টারটা ছিল এটা চুপচাপি ছিল তো এ কিন্তু সেকেন্ড ফ্রেমে বলবে তো তার জন্য এই যে সেকেন্ড ফ্রেমে আমাদের ক্লিক থাকতে হবে ঠিক আছে এবার সেকেন্ড ফ্রেমে এ কি বলছে এর ভয়েস যদি আমাদের রেকর্ড করতে হয় তাহলে আবার আমাদের এখানে ক্লিক করতে হবে এই এবার দেখুন এই ক্যারেক্টারটার সাউন্ড দেখুন আমি প্লে করছি দেখুন দুটো ক্যারেক্টারের সাউন্ড কিন্তু আলাদা অলরেডি এদের ক্যারেক্টারের ভয়েসগুলো কিন্তু আলাদা করাই থাকে এবং তারপরেও যদি আপনি চেঞ্জ করতে চান যদি মডিফাই করতে চান ভয়েসটা তাহলে আপনি এইভাবে সেটিংসে ক্লিক করে এখান থেকে পিচ কমাতে বাড়াতে পারেন টেম্পো কমাতে বাড়াতে পারেন এদের ক্যারেক্টার ওয়াইজ কিন্তু ভয়েস দেওয়াই থাকে অলরেডি তো কতটা সুবিধা বুঝতে পারছেন ওকে তো এবার আমরা এখানে এটা সেভ করে দিলাম আচ্ছা আরেকটাভাবে বলে দিই এই সেকেন্ড প্রেমে এই যে ক্যারেক্টারটা ফার্স্ট ক্যারেক্টারের যে হাতটা আছে সেটা কিন্তু আমরা নামিয়ে দেবো তো আমরা নামিয়ে দিলাম এই হাতটা নয় এই হাতটা ঠিক আছে ওকে তো এবার যদি আমি এখানে চালু করি দেখুন কিরকম হয় দেখুন আমি চালু করলাম এখানে কি বলছে তো বলো বাচ্চো তো এরপরে আমরা কীভাবে এই ভিডিওটা সেভ করবো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে ওপরে এক্সপোর্ট রয়েছে তো এক্সপোর্টে আমরা ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পর ফার্স্ট টাইম আপনাকে এখানে কিন্তু গুগল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে হবে তো আমি সব সময় যে আপনি এখানে গুগল দিয়ে লগ ইন করে নিন ওকে তো আমি লগ ইন করে নিই তো লগ ইন করে নেওয়ার পর আমরা যদি এবার এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে তো আমরা এক্সপোর্টে ক্লিক করি ক্লিক করলাম এক্সপোর্ট হতে একটু সময় লাগবে তার জন্য ওই পার্টটা আমি স্কিপ করে দিয়েছি এবং তারপরে এখানে কিন্তু আমাদের সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে তাহলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমরা খুব সহজে শুধুমাত্র একটা মোবাইলের সাহায্যে কোনো রকম স্কিল ছাড়া ভালো ভালো কার্টুন ভিডিও বানাতে পারি তো আই হোপ ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন